Hello everyone, welcome back to my channel. এই যে মেটাকে দেখছেন নাম পেরো না, এবার ইন্টারমিডিয়েট এক্সাম দিচ্ছে। আমার আর কিছু ঘন্টা পরেই এক্সাম। বাট HSC পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও রীতিমতো সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তাও শুধুমাত্র একটা ভ্লগ ভিডিও বানিয়ে। আমি অনেক অনেক বেশি হ্যাপি। ভ্লগটার টাইটেল ছিল এরকম, HSC exam first day, who become a YouTuber for this day. মানে HSC পরীক্ষার প্রথম দিনে সে কি কি করছে সেটা নিয়ে তার ভিডিও। এটা কিন্তু 8-10টা ভ্লগ ভিডিওর মতো একটা ভ্লগ ভিডিও হতে পারতো, বাট আপনারা কমেন্ট বক্সে যা কেউ দেখাইছেন তাতে করে এই মেয়েটা এখন ফেসবুকের পপুলার না হতে আছে। যাই হোক, কমেন্ট নিয়ে পরে আসতেছি, আগে ভিডিও শুরু করা যাক। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি, আর আজকে আমি কথা বলবো একজন ইন্টারমিডিয়েট এক্সাম দেওয়া পরীক্ষার্থীকে নিয়ে, যে পরীক্ষার্থী কম ভ্লগার বেশি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, হাউ আর ইউ অল। ফার্স্ট টাইম যখন এই ভিডিওটা আমি দেখি তখন আমার কাছে মনে হয়েছিল কি করতেছে মেয়েটা। আজকে আমার ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম। ইন্টারমিডিয়েট এক্সামের মতো একটা সিরিয়াস বোর্ড এক্সাম নিয়ে টেনশন না করে এসব আলতু ফালতু ভ্লগ বানাচ্ছে। HSC এর ফার্স্ট দিন আমরা সবাই মিলে, এগুলো আবার তার ফ্যামিলি সাপোর্টও করতেছে, কি দিন আইলো রে ভাই। ওর আজকে ফার্স্ট এক্সাম। বাট আমি একটু গভীরভাবে চিন্তা করে দেখলাম সে ভুল কিছু তো করতেছে না। সকাল সকাল উঠে রেডি হয়ে গেলাম। একটা মানুষ তার পড়াশোনা ঠিকঠাক রেখে যদি পাশাপাশি কিছু একটা করতে চায় তাহলে সেটা তো ভালো। কোয়েশ্চন কম্পারেটিভলি অনেক ইজি এসেছিল। একটা মেয়ে নিজের মতো ভালো সময় কাটাচ্ছে। তো প্রতিদিনের মতো বাবাই আমাকে নিয়ে যাচ্ছে, ফ্যামিলিকে নিয়ে ভালো টাইম পার করতেছে। বাবার সাথে খুবই সুন্দর কিছু সময় কাটে সকালবেলা আমার, সেই মুহূর্তগুলোকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ভ্লগ ভিডিও বানাচ্ছে। বাবা তোমার কেমন লাগছে? আপনার আমার কিংবা অন্য কারো ক্ষতি তো করতেছে না। ছোট কোনটা এক্সাম দিচ্ছে, তার থেকেও বড় কথা হলো সে যেটা করতেছে সেটা নিয়ে তার ফ্যামিলি থেকে শুরু করে আশেপাশের মানুষ কারোরই কোনো সমস্যা নাই, বরং তাকে সবাই কত সুন্দর করে সাপোর্ট করতেছে। কিন্তু সমস্যা হচ্ছে কাদের? আমাদের। আচ্ছা, সে যদি তার পড়াশোনার পাশাপাশি ভ্লগও করতে পারে তাহলে সেটা নিয়ে তো আমাদের সমস্যা থাকার কথা না, তাই না? আর রইলো ফ্যামিলি সাপোর্টের কথা, বিলিভ মি আমাদের মধ্যে এখানে অনেকেই আছে যারা শুধুমাত্র ফ্যামিলি সাপোর্ট না পাওয়ায় সারা জীবন পড়াশোনার পিছনে দৌড়ানো ছাড়া আর কিছুই করতে পারে নাই, আর এখন আইসা 15-20 হাজার টাকা বেতনে চাকরি করতেছে। যদি সেই সময় ফ্যামিলির একটু সাপোর্ট পাইতো তাহলে হয়তো আজকে সে তার ড্রিম বা ফ্যাশনটাকে ফলো করে অনেক দূর অব্দি যাইতে পারত। এখন আপনারাই বলেন আমাদের কি উচিত হচ্ছে, এই মেয়েটাকে অ্যাপ্রিসিয়েট না করে তাকে অন্ধমন্দ কথা বলা? হ্যাঁ, যদি সে ভ্লগ ভিডিও বানাতে গিয়ে তার পড়াশোনাটা খারাপ করতো তাহলে বলতেই পারতেন, কিন্তু না, তার এক্সামও তো ভালো হচ্ছে। আমি সব থেকে অবাক হয়েছি আপনাদের কমেন্ট দেখে, ভাই রে ভাই কি কমেন্টটাই না করছেন যে মেয়েটা তার ভিডিওর কমেন্ট বক্সে অফ করে দিতে বাধ্য হয়েছে। তার কারণ নিয়ে আমি এখন শেয়ার করতে পারছি না। আচ্ছা, মেয়েটা তার এক্সামের আগে একটা ভ্লগ ভিডিও বানাইছে, চুরি তো করে নাই। সকাল সকাল উঠে রেডি হয়ে গেলাম। আর শুধু সে একমাত্র পরীক্ষার্থী না যে পরীক্ষার আগে পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু করতেছে, এমন অনেক পরীক্ষার্থী আছে যারা পরীক্ষার আগে অনেক কিছুই করে। ফর এক্সাম্পল, আমার এক ছোট ভাই এবার ইন্টারমিডিয়েট এক্সাম দিচ্ছে, বিলিভ মি পরীক্ষার আগের দিন ফুটবল খেলে, পরীক্ষার দিন ফুটবল খেলে, এমনকি পারলে তো পরীক্ষার আগে ফুটবল খেলে যায়। কই, তাকে নিয়ে তো কোনো কথা হচ্ছে না, সে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দেয় না এজন্য। তবে যাই বলেন, আপনাদের এই সমালোচনা ও নেতিবাচক কথা কিন্তু তার ভালোই কাজে লেগেছে। ফার্স্ট ভিডিওর রেসপন্স দেখে সে পরপর আরো 3টা ভিডিও বানাইছে, সবগুলাই ভাইরাল, মাত্র 6 দিনে মনিটাইজেশনও পেয়ে গেছে। দিন শেষে লাভ হইলো কার? ওই মেয়েটার। আর আমরা সমালোচনা করে কি পাইলাম? মুয়ালু আর এত বড় বড় আন্ডা। যাই হোক, এখন বলি, সবাই তাকে নিয়ে সমালোচনা করা সত্ত্বেও আমি কেন তাকে সাপোর্ট করতেছি? কারণ আমি জানি কিছু একটা করার জন্য সাপোর্টটা কত জরুরি, আর এখন যা দিনকাল তাতে করে শুধুমাত্র পড়াশোনা করে একটা জায়গায় পৌঁছানো অনেক টাফ, আর চাকরি তো সোনার হরিণ। ওয়েট, আমি এটা বলতেছি না যে পড়াশোনা করার দরকার নাই, অবশ্যই দরকার, কারণ পড়াশোনা করে স্বীকৃত হওয়াটা জরুরি, তবে সেটা শুধুমাত্র জবের জন্য না, পড়াশোনার পাশাপাশি আপনি আপনার ড্রিম বা প্যাশনটাকে ফলো করুন, বিলিভ মি অনেক দূর অব্দি যাইতে পারবেন। আর এখানে এই মেয়েটা সেটাই করতেছে, যার জন্য আমি তাকে সাপোর্ট করে কথা বললাম। এখন যদি আপনারা বলেন যে মেয়ে হয়ে ভিডিও বানাচ্ছে আর আপনি আবার তাকে সাপোর্ট করতেছেন তাহলে সত্যি আমার কিছু বলার নাই, কারণ আমি জাস্ট একজন পরীক্ষার্থীকে নিয়ে কথা বললাম, এখানে যদি একজন ছেলে থাকতো এই একই কথাই বলতাম। এইটুকু বোঝার ক্ষমতা নিশ্চয়ই আপনাদের আছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, নামটা মনে রাখবেন, ফারাবি চিল।